নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব। ভূগোল ভূগোলের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় ভূগোল বিষয় থেকে প্রশ্ন করা হয় তা সেই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনারা যদি এই যে পাঁচশো একান্ন নম্বর এর আগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখতে যান তাহলে আপনারা আমাদের চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে লিস্টে পর দেখুন আপনাদের ভিডিওগুলো দেওয়া আছে একটু কষ্ট করে আপনাদের প্লে থেকে খুঁজে নিতে হবে আমরা সেন্ট্রাল ট্রেড বেঙ্গল টেড ত্রিপুরা ট্রেড এবং আসাম ট্রেডের প্রচুর ভিডিও আপলোড করেছি প্রায় হাজারেরও ভিডিও আপনারা দেখতে পাবেন তা সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত এবং বিশেষ উপযোগী যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেন আশা করছি আপনাদের উপকার লাগবে আর আজকে এই ভিডিওটা আলোচনা করছি আর এই আলোচনা শুরুতেই বলে দিই আপনারা এই একটা খাতা পেন নিয়ে বসুন যেখানে আপনাদের কোশ্চেনটা রাইট হচ্ছে সেখানে রাইট করুন আর যেখানে ক্রস হচ্ছে সেখানে ক্রস করুন এইভাবে আমরা পঞ্চাশটা কোশ্চেন আলোচনা করব তা তার যে প্রশ্নগুলো আপনাদের সঠিক হবে সেগুলোর মার্কস যোগ করবেন এবং যোগ করে আপনারা কে কত পেলেন সেই অপশানটা পোস্ট করুন সৎভাবে ঠিক আছে যাদের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব হবে তাদের পার্সেন্টেজ ওকে আছে তারা রিয়েল টাইম বেসিসে আমাদের কোশ্চেনগুলো দেখুক এবং যাদের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট তার নিচে আছে তা তাদের বলবো যে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টের মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখে নেন ঠিক আছে তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে উইথ বোনাস টিপস এবং চলুন আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন থেকে তা একটু মনোযোগ দেন তা পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন এটা আর ছিল আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা হোম ট্যাক্সের প্রশ্ন তো এর সাথে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন কয়না জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত অপশান এ মহারাষ্ট্র অপশন বি উড়িষ্যা অপশন সি গুজরাট এবং অপশান ডি হচ্ছে পাঞ্জাব তা এই চারটে অপশন দেওয়া আছে এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা নির্বাচন করুন আমরা আজকে দেখে নিচ্ছি যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে চলে আসছি পাঁচশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক মহারাষ্ট্র চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ফাইভ নম্বর প্রশ্ন নিচের কোনটি তৈল শোধনাগার নয় যেটি নয় সেটা আমাদের বলতে হবে অপশান এ মথুরা অপশন বি পানিপথ অপশান সি তেজপুর এবং অপশান ডি হচ্ছে বোম্বেগাঁও বা বোম্বাইগাঁও তাহলে পাঁচশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি তেজপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ 553 নম্বর প্রশ্ন কাবির নদীর উপর একটি বিখ্যাত জলপ্রপাত নিচের কোনটি অপশন এ হুদরু অপশন বি নাগार्जुन সাগর অপশন সি শিবসমুদ্রম এবং অপশন ডি হচ্ছে ধোয়াধার 553 নম্বর প্রশ্ন আর এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন সি শিবসমুদ্রম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 554 554 নম্বর প্রশ্নে চলে এসেছি ভারতের কোন রাজ্যকে মশলা উদ্যান বলা হয় অপশন এ পাঞ্জাব অপশন বি কেরালা অপশন সি উত্তর এবং অপশন ডি হচ্ছে কাশ্মীর পাঁচশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কেরাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ 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 পাঁচশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি অপশান এ দামোদর পরিকল্পনা অপশান বি নাগার্জুন সাগর পরিকল্পনা অপশান সি হীরাকুদ পরিকল্পনা আর অপশন ডি হচ্ছে ভাকরা নাঙ্গাল পরিকল্পনা তাহলে পাঁচশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ভাকরা নাঙ্গাল পরিকল্পনা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ফাইভ সিক্স পাঁচশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন নিচের কোন ট্রেনটির গতিপথ ভারতের দীর্ঘতম অপশান এ করমন্ডল এক্সপ্রেস অপশন বি হিমসাগর এক্সপ্রেস অপশান সি কালকা মিল আর অপশন ডি গীতাঞ্জলি এক্সপ্রেস পাঁচশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত বা আপাতত হিমসাগর এক্সপ্রেস যদি চেঞ্জ হয়ে গিয়ে থাকে আপনারা একটু গুগল সার্চে কষ্ট করে দেখে নেন যে চেঞ্জ হয়ে গিয়ে এটা নতুন কিছু হয়েছে কিনা বা আমরা যদি হিমসাগর এক্সপ্রেসের কথা বলি তা এটা জম্মু কাশ্মীর থেকে একদম তামিলনাড়ু শেষ পর্যন্ত এটা কিন্তু যায় ঠিক আছে তা আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন ফাইভ ফাইভ সেভেন পাঁচশো সাতান্ন নম্বর প্রশ্ন শুকনো লঙ্কা ভারতের কোন রাজ্যে সব বেশি উৎপন্ন হয় অপশান এ কেরাল অপশান বি পশ্চিমবঙ্গ অপশান সি গুজরাট অপশান ডি তামিলনাড়ু পাঁচশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ ফাইভ এইট পাঁচশো আটান্ন নম্বর প্রশ্ন নিচের কোনটি গুজরাটের প্রধান বন্দর অপশান এ পোরবন্দর অপশন বি কান্ডালা অপশান সি দ্বারকা আর অপশন ডি হচ্ছে লোথাল পাঁচশো আটান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কান্দালা নেক্সট কোয়েশ্চেন ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি মানে প্রথমে ক্ষুদ্রতম থাকবে তারপরে বৃহত্তম থাকবে অপশান এ আছে মালদ্বীপ ও চীন অপশন বি আছে ভুটান ও চীন অপশন সি ভুটান ও নেপাল আর অপশন ডি শ্রীলঙ্কা ও পাকিস্তান তাহলে পাঁচশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ক্ষুদ্রতম মালদ্বীপ এবং বৃহত্তম চীন তাহলে অপশান এ মালদ্বীপ ও চীন এখানে সঠিক উত্তর চলে আসি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নম্বর প্রশ্ন রূপনারায়ণ নদী কোন দুটির মিলিত প্রবাহ অপশান এ দ্বারকেশ্বর ও শিলাবতী অপশন বি কংসাবতী ও অজয় অপশান সি দ্বারকেশ্বর ও মাতলা এবং অপশন ডি হচ্ছে মৈরাক্ষী ও ব্রাহ্মণী তাহলে পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ দ্বারকেশ্বর ও শিলাবতী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স ওয়ান তেনুঘাটে যে বাতটি নির্মিত হয়েছে সেটির কোন নদীর উপর অপশন এ রূপনারায়ণ অপশন বি দামোদর অপশন সি মৈরাক্ষী এবং অপশন ডি নর্মদা পাঁচশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দামোদর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি টু ইডেন গার্ডেন একটি নিত্যবাহ খাল এটি কোন রাজ্যে অপশন এ মিজোরাম অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি পাঞ্জাব অপশন ডি উত্তরপ্রদেশ তাহলে পাঁচশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পশ্চিমবঙ্গ নেক্সট কোশ্চেন সিক্স থ্রি পাঁচশো তেষট্টি নম্বর প্রশ্ন কোন নদীর উপর মাইথন বাঁধ নির্মিত এ বড়াকর অপশান বি কাঁসাই অপশান সি হুগলি এবং অপশান ডি রূপনারায়ণ পাঁচশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বড়াকর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি ফোর মুকুটমণিপুর বাদ কোন নদীর উপর নির্মিত অপশন এ বরাকর অপশন বি হুগলি অপশন সি কংসাবতী ও কুমারী এবং অপশন ডি হচ্ছে হলদি পাঁচশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কংসাবতী ও কুমারী নেক্সট কোশ্চেন ফাইভ সিক্সটি ফাইভ পাঁচশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দু পয়েন্ট এর অপর কি নামে পরিচিত অপশন এ জহর পয়েন্ট অপশন বি ইন্দিরা পয়েন্ট অপশন সি সুদক্ষিণ বিন্দু আর অপশন ডি সাউথ পয়েন্ট পাঁচশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইন্দিরা পয়েন্ট नेक्स्ट কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স নিচের কোনটি ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী চর অপশন এ মাজুলি দ্বীপ অপশন বি মহানদী দ্বীপ মহানদী বদ্বীপ অপশন সি সাগর দ্বীপ এবং অপশান ডি হচ্ছে জম্মুদ্বীপ পাঁচশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মাজুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি সেভেন পশ্চিমবঙ্গ মহানন্দা নদীর নিচের কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত অপশান এ উত্তর দিনাজপুর অপশান বি দক্ষিণ দিনাজপুর অপশান সি কোচবিহার এবং অপশান ডি নদিয়া পাঁচশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উত্তর দিনাজপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সিক্সটি এইট অমরাবতী কোন নদীর উপনদী অপশান এ কৃষ্ণা অপশান বি নর্মদা অপশান সি গঙ্গা এবং অপশান ডি হচ্ছে কাবেরি তাহলে ফাইভ সিক্সটি এইট পাঁচশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কাবেরি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ সিক্স নাইন নর্মদা নদীর উৎস নিচের কোনটি অপশান এ সাতপুরা পর্বত অপশন বি মহাদেব সি মহাকাল পর্বত এবং অপশন ডি হচ্ছে আরাবলী পর্বত তাহলে পাঁচশো উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সি মহাকাল পর্বত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি মধ্যপ্রদেশে মহাদেব পাহাড়ের মূলতাই নামে একটি স্থান থেকে নিচের কোন নদী উৎপন্ন হয়েছে অপশান এ সাবরমতী অপশান বি তাপ্তি অপশন সি সোন এবং অপশন ডি চম্বল

অপশান এ মানপুর অপশান বি শিলং অপশান সি নকরে আর অপশন ডি হচ্ছে সারামাটি পাঁচশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নক রেখ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ ভারতে কোন পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম দাফা বুম অপশান এ মহাদেব ও মহাদেব অপশান বি হচ্ছে খাসি জয়ন্তী অপশান সি মিসমি আর অপশন ডি হচ্ছে নাগা তাহলে পাঁচশো নম্বর প্রশ্ন আর পাঁচশো নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মিসমি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে পূর্বাঞ্চল বলা হয় অপশান এ অরুণাচল প্রদেশের পূর্বের নাম অপশন বি উত্তর প্রদেশ উত্তর পূর্ব ভারতের হিমালয়ের দক্ষিণের পর্বত শ্রেণীসমূহ অপশান সি কলকাতার পূর্বে প্রান্তে নবনির্মিত শিল্পনগরী এবং অপশন ডি হচ্ছে ভারতের পূর্ব প্রান্তের চারটি রাজ্য সমূহ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ পাঁচশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উত্তর পূর্ব ভারতের হিমালয়ের দক্ষিণের পর্বত শ্রেণী সমূহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি সিক্স পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশান এ দাফাবুম অপশন বি সারামাটি অপশন সি শিলং এবং অপশন ডি হচ্ছে

অপশান এ আরাবল্লী পর্বত অপশান বি বিন্দ পর্বত অপশান সি আনাই সাগর হ্রদ আর অপশান ডি হ্রদ পাঁচশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আনাই সাগর হ্রদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড সেভেন্টি নাইন দু হাজার এক খ্রিস্টাব্দের লোকগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি হাজার পুরুষের নারীর সংখ্যা কত অপশান এ হাজার দুই অপশান বি নশো চুরানব্বই অপশান সি নশো চৌত্রিশ এবং অপশান ডি হচ্ছে নশো সতেরো তাহলে পাঁচশো উনআশি নম্বর প্রশ্নে চলে এসেছি এখনও পর্যন্ত এর সঠিক উত্তর অপশান সি তিনশো চৌত্রিশ আপনারা একটু গুগল সার্চ দেখে দেবেন কারণ এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কী হয় ডেটা চেঞ্জ হতে পারে তা আপডেট তথ্য আপনারা গুগল সার্চ থেকে নিয়ে নেবেন যখন আমরা কোশ্চেনটা করছি তখন পর্যন্ত নশো চৌত্রিশ সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি দু হাজার এক খ্রিস্টাব্দের লোকগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ জনঘনত্বের সব রাজ্যের উপরে মোট জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কোন স্থানে অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি তৃতীয় এবং অপশান ডি চতুর্থ পাঁচশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি চতুর্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড ওয়ান পশ্চিমবঙ্গের বেঙ্গল বেসিনে যে পলিমাটির স্তর আছে সেই স্তরগুলি কত মিটার পুরু অপশান এ পঁয়তাল্লিশ মিটার অপশন বি প্রায় একশো মিটার অপশন সি ছশো মিটার এবং অপশন ডি প্রায় হাজার মিটার পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি প্রায় হাজার মিটার চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড টু পাঁচশো বিরাশি নম্বর প্রশ্ন তিস্তা নদীর উৎস কোথায় অপশন এ সান্ধা অপশন অপশান বি মহালধিরাম অপশন সি জেমু আর অপশন ডি হচ্ছে পিন্ডারি হিমাহ তাহলে পাঁচশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জেমু হিমাবাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড এইটটি থ্রি শেষ কার্যের শেষ কার্যের উদ্দেশ্যে উকাই পরিকল্পনা কোন নদীকে নির্ভর করে গড়ে উঠেছে অপশান এ তাপ্তি অপশান বি চম্বল অপশান সি তিস্তা এবং অপশান ডি হচ্ছে তোরসা তাহলে পাঁচশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তাপ্তি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড এইটটি ফোর পশ্চিমবঙ্গে বনগাঁর অদূরে চালকি ব্যারাকপুর গ্রামে চৌষট্টি হেকর এলাকা জুড়ে এক অভয়ারণ্য রয়েছে এই অভয়ারণ্যের নাম কি অপশন এ বিভূতিভূষণ অভয়ারণ্য অপশন বি বঙ্কিমচন্দ্র অভয়ারণ্য অপশন সি সুন্দর অভয়ারণ্য এবং অপশন ডি হচ্ছে বনগ্রাম অভয়ারণ্য পাঁচশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিভূতিভূষণ অভয়ারণ্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইট্টি ফাইভ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের কাছে একটি বার্ড স্যাংচুয়ারি বা পাখিরালয় আছে কী নাম অপশান এ মহানন্দা পাখিরালয় অপশন বি গামার অভয়ারণ্য অপশন সি কুলিক অভয়ারণ্য আর অপশন ডি হচ্ছে বারেন্দ্র পাখিরালয় পাঁচশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি কুলিক অভয়ারণ্য চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড এইটটি বাউড়ি গাছ বাউড়ি গাছ নামক স্থানে এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে স্থানটি কোথায় অপশান এ অন্ধ্রপ্রদেশের পত্তমের কাছে অপশন বি কর্ণাটকের তুঙ্গভদ্রা নদীর ওপর অপশানসি সি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় আর অপশন ডি হচ্ছে অসমের দরং জেলায় তাহলে পাঁচশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলায় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড এইটটি সেভেন কলকাতা বঙ্গোপসাগর থেকে কত মাইল উত্তরে অবস্থিত অপশান এ প্রায় ষাট মাইল অপশন বি প্রায় পঁচাত্তর মাইল অপশান সি প্রায় ছিয়াশি মাইল আর অপশন ডি প্রায় একশো বারো মাইল পাঁচশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রায় ছিয়াশি মাইল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড এইটটি এইট কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে কত বছর লেগেছিল অপশন এ পাঁচ বছর অপশান বি বারো বছর অপশন সি পনেরো বছর এবং অপশন ডি আঠেরো বছর পাঁচশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পনেরো বছর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড এইটটি নাইন নিচের কোন নদীটির জন্ম তিব্বতের চুম্বি উপত্যকায় অপশন এ তোরসা অপশন বি তিস্তা অপশান সি জলঢাকা এবং অপশান ডি মহানন্দা পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ তোরসা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি পশ্চিমবঙ্গের টোটোপাড়ায় বসবাস করে পৃথিবীর অন্যতম বিরাল জনগোষ্ঠীর মানুষ টোটোরা এই টোটোপাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশান এ দার্জিলিং অপশান বি পুরুলিয়া অপশন সি কোচবিহার এবং অপশান ডি হচ্ছে জলপাইগুড়ি পাঁচশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জলপাইগুড়ি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি ওয়ান পশ্চিমবঙ্গের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে চারটি বিমান ক্ষেত্র নির্মিত হয় অপশান এ বর্ধমান অপশন বি চব্বিশ পরগনা অপশন সি মেদিনীপুর অপশন ডি হুগলি পাঁচশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বর্ধমান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড নাইনটি টু ভুটান রাজ্যের প্রবেশদ্বার দ্য গেটওয়ে অফ দি কিংডম অফ ভুটান নিচের কোনটিকে বলা হয় অপশন এ নল রাজার গড় অপশান বি বক্স দুয়ার দুর্গ অপশান সি আলিপুরদুয়ার এবং অপশন ডি হচ্ছে বাগডোগরা তাহলে পাঁচশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বক্স দুয়ার দুর্গ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের আয়তন নিচের কোনটির কাছাকাছি অপশন এ একুশ লাখ কুড়ি হাজার পাঁচশো পঞ্চাশ বর্গমাইল অপশান বি পঁচিশ লাখ বারো হাজার ছশো বাষট্টি বর্গমাই বর্গকিমি নেক্সট কোয়েশ্চেন নেক্সট অপশান বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি এবং চৌত্রিশ লাখ আঠেরো হাজার একশো বিরাশি বর্গকিমি তাহলে পাঁচশো তিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বত্রিশ লাখ সাতাশি হাজার ছশো তেষট্টি বর্গমাইল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড ফোর ভারতের বৃহত্তম মিষ্ট জলের হ্রদের নাম কি অপশন এ উলার অপশন বি লোকটাক অপশন সি সম্ভর এবং অপশন ডি হচ্ছে ফতেসাগর পাঁচশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর পাঁচশো চুরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উলার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ হান্ড্রেড নাইনটি ফাইভ ভারতের দীর্ঘতম কোয়াল কোনটি অপশান এ ভিম্বনাথ অপশন বি অস্ত্রমুখী অপশন সি কচ্ছ এবং অপশন ডি হচ্ছে পেরিয়ার পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিকোত্তর হচ্ছে অপশন এ ভিম্বনাথ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের বৃহত্তম উপরাত কোনটি অপশন এ পুলিকট অপশন বি কোরেলু অপশন সি এবং অপশন ডি হচ্ছে এন্নোর পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি চিলকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড ভারতের কোন নদীর উপনদী অপশন এ সুবর্ণরেখা অপশন বি গঙ্গা অপশান সি মহানদী এবং অপশান ডি হচ্ছে ব্রহ্মপুত্র তাহলে পাঁচশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশান ডি ব্রহ্মপুত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি এইট কোন হিমাওয়া থেকে মন্দাকিনী নদী উৎপন্ন হয়েছে অপশান এ পিন্ডারি অপশান বি গমুক অপশান সি সিয়াচেন এবং অপশান ডি হচ্ছে শতপন্থ তাহলে পাঁচশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শতপন্থ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন টাইগ্রিস নদী নিচের কোন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত অপশন এ ইরাক অপশন বি মিশর অপশন সি আফগানিস্তান অপশন ডি জার্মানি নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইরাক নেক্সট অ্যান্ড লাস্ট क्वेश्चन 600 প্রশ্ন আটলাস পর্বতশ্রেণী কোথায় অবস্থিত অপশন এ মধ্য এশিয়ায় অপশন বি অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে অংশে অপশন সি আফ্রিকার উত্তর পশ্চিম দিকে আর অপশন ডি হচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম দিকে কোশ্চেন নাম্বার ছশো ছশো নাম্বার প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আফ্রিকার উত্তর পশ্চিম দিকে তা আমরা পঞ্চাশটা প্রশ্নের আলোচনা শেষ করলাম আপনারা কে কত পেলেন একটু মার্কসটা যোগ করে পোস্ট করুন তাহলে আমরা বুঝতে পারবো এবং আপনারাও নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের পার্সেন্টেজ কোন জায়গায় আছে এবং আপনাদের কতটা ডেভেলপ করতে হবে আশা করি আপনারা বুঝে গেছেন তো চলুন আমরা এবার চলে আসি আপনাদের পরবর্তী পর্ব সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পড়ব তা কোশ্চেন অ্যান্সার পর্বে আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন দারুচিনী দ্বীপ কাকে বলা হয় অপশান এ ম্যাডাগাসকার অপশন বি শ্রীলঙ্কা অপশান সি জাভা এবং অপশন ডি হচ্ছে বর্ণীয় আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি দারুচিনির দ্বীপ কাকে বলা হয় অপশান এ ম্যাডাগাসকার অপশান বি শ্রীলঙ্কা অপশন সি জাভা এবং অপশান ডি হচ্ছে বর্ণীয় আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনাদের দিয়ে দেব ঠিক আছে তো চলুন এইবার আমরা শুরু করব কি শুরু করব আমরা আজকে কি কি শিখলাম এবং এই কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন আমরা পেয়েছি যেগুলো বিগত বছরে সরকারি চাকরি পরীক্ষার জন্য এসেছিল এবং কিছু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা আজকে কিছু আছে নতুন শিখলাম আর কিছু আছে আমরা আগে থেকে জানি সেগুলো একবার করে রিভাইজ হয়ে গেল তা কার কোনটা কি হয়েছে সেটা আপনারা মোটামুটি সবাই ভালো করে জানেন তো চলুন আমরা চট করে একবার রিভাইস করে নেবো যাতে আমাদের এই কোশ্চেনগুলো ভবিষ্যতে যে কোনো সরকারি চাকরি পরীক্ষা যেখানে ভূগোল বিষয়টা আছে সেখানে যাতে ভুল না হয় তা তার জন্য আমরা একটু রিভাইস করে নেবো আপনারা একটু কোঅপারেট করবেন একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা সাথে রিভাইস পর্বটা শেষ করবেন তো চলুন আমরা শুরু করছি প্রথম প্রশ্ন ছিল কয়না জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মহারাষ্ট্র নেক্সট নিচের কোনটি তৈল শোধনাগার নয় সঠিক উত্তর তেজপুর নেক্সট কাবেরী নদী উপর একটি বিখ্যাত জলপ্রপাত নিচের কোনটি সঠিক উত্তর শিবসমুদ্রম নেক্সট ভারতের কোন রাজ্যকে মশলার উদ্যান বলা হয় সঠিক উত্তর কেরাল নেক্সট ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি সঠিক উত্তর ভাঁক্রানাঙ্গাল পরিকল্পনা নেক্সট ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি ভাঁক্রা পরিকল্পনা এটা আবার চলে এসছে নেক্সট পাঁচশো ছাপ্পান্ন নম্বর প্রশ্নে চলে এসছি নিচের কোন ট্রেনটির গতিপথ ভারতের দীর্ঘতম সঠিক উত্তর হিমসাগর এক্সপ্রেস নেক্সট শুক্লঙ্কা ভারতের কোন রাজ্যে থেকে বেশি উৎপন্ন হয় সঠিক উত্তর তামিলনাড়ু নেক্সট নিচের কোনটি গুজরাটের প্রধান বন্দর এর সঠিক উত্তর কান্দালা নেক্সট ভারতের ক্ষুদ্রতম ও বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি উত্তর মালদ্বীপ ও চীন নেক্সট রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ সঠিক উত্তর দ্বারকেশ্বর ও শিলাবতী নেক্সট তেনুঘাটে যে বাতটি নির্মিত হয়েছে সেটি কোন নদীর উপর সঠিক উত্তর দামোদার নেক্সট ইডেন খাল একটি নিত্যবাহ খাল এটি কোন রাজ্যে সঠিক উত্তর নিচের কোন নদীর উপর মাইথন বাদ নির্মিত সঠিক মণিপুর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর কংসাবতী বা কুমারী কংসাবতী ও কুমারী নেক্সট ভারতের দক্ষিণতম স্থলবিন্দু পিক ম্যালিয়ান পয়েন্ট অপর নাম কি বা অপর কি নামে পরিচিত এর সঠিক উত্তর হচ্ছে ইন্দিরা পয়েন্ট নেক্সট নিচের কোনটি ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী চর উত্তর মাজুলী দ্বীপ নেক্সট পশ্চিমবঙ্গ মহানন্দা নদী নিচের কোন জেলার মধ্যে নেক্সট অমরাবতী কোন নদীর উপনদী সঠিক উত্তর কাবেরী নেক্সট নর্মদা নদীর উৎস নিচের কোনটি সঠিক উত্তর মহাকাল পর্বত নেক্সট মধ্যপ্রদেশের মহাদেব পাহাড়ের মূলতাই নামে একটি স্থান থেকে নিচের কোন নদী উৎপন্ন হয়েছে সঠিক উত্তর তাপ্তি নেক্সট গঙ্গার গতিপথে নিচের কোন উপনদী দান্ডিক থেকে এসে গঙ্গায় পড়েছে সঠিক উত্তর সোন নেক্সট মেঘালয় গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিক উত্তর নকরেক নেক্সট ভারতের কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম দাফাভুম সঠিক উত্তর মিসমি নেক্সট নিচের কোনটিকে পূর্বাচল বলা হয় সঠিক উত্তর পূর্ব ভারতের হিমালয়ের দক্ষিণের পর্বত শ্রেণীসমূহ নেক্সট পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর দাফাভুম নেক্সট বৈতরণী কোন নদীর উপনদী সঠিক উত্তর মহানদী নেক্সট অন্তর্বাহিনী নদী লুনির উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর আনায় সাগর হ্রদ নেক্সট দু হাজার এক খ্রিস্টাব্দের লোকগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা কত সঠিক উত্তর তিনশো চৌত্রিশ নেক্সট দু এক খ্রিস্টাব্দের লোকগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গ জনগণত্বে সব রাজ্যের উপরে মোট জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কোন স্থানে সঠিক উত্তর চতুর্থ নেক্সট পশ্চিমবঙ্গের বেঙ্গল বেসিনে যে পলিমাটির স্তর আছে সেই স্তর গড়ে কত মিটার পুরু সঠিক উত্তর প্রায় এক হাজার মিটার নেক্সট তিস্তা নদীর উৎস কোথায় সঠিক উত্তর জেমু হিমাবাহ নেক্সট সেচ কার্যের উদ্দেশ্যে উকাই পরিকল্পনা কোন নদীকে নির্ভর করে গড়ে উঠেছে সঠিক উত্তর তাপ্তি নেক্সট পশ্চিমবঙ্গে বনগার অদূরে চালকি ব্যারাকপুর গ্রামে চৌষট্টি হেক্টর এলাকা জুড়ে এক অভয়ারণ্য রয়েছে এই অভয়ারণ্যের নাম কি সঠিক উত্তর বিভূতিভূষণ অভয়ারণ্য নেক্সট পশ্চিমবঙ্গের রায়গঞ্জ শহরের কাছে একটি বার্ড স্যাংচুয়ারি বা পাখিরালয় আছে নাম কি সঠিক উত্তর কুলিক অভয়ারণ্য নেক্সট বাউড়ি গাছ নামে বাউড়ি গাছ নামক স্থানে এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করা হয়েছে স্থানটি কোথায় সঠিক উত্তর পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর জেলায় নেক্সট কলকাতা বঙ্গোপসাগর থেকে কত মাইল উত্তরে অবস্থিত সঠিক উত্তর প্রায় ছিয়াশি মাইল নেক্সট কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে কত বছর লেগেছিল সঠিক উত্তর পনেরো বছর নেক্সট নিচের কোন নদীটি জন্ম তিব্বতের চুম্বি উপত্যকায় সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের টোটো পাড়ায় বসবাস করে পৃথিবীর অন্যতম বিরল জনগোষ্ঠীর মানুষ টোটোরা এই টোটো পাড়া পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর জলপাইগুড়ি নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক প্রয়োজনে চারটি বিমান ক্ষেত্র নির্মিত হয় সঠিক উত্তর বর্ধমান নেক্সট ভুটান রাজ্যের প্রবেশদ্বার দ্য গেটওয়ে অফ দ্য কিংডম অফ ভুটান নিচের কোনটিকে বলা হয় বক্স দুয়া দুর্গ নেক্সট ভারতের আয়তন নিচের কোনটির কাছাকাছি বত্রিশ লাখ সাতাশি বর্গ কিমি নেক্সট ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি উড়াল নেক্সট ভারতের দীর্ঘতম কোয়াল কোনটি ভীমনাথ নেক্সট ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি এর উত্তর চিলকা নেক্সট সুবনশিরি ভারতের কোন নদীর উপনদী উত্তর ব্রহ্মপুত্র নেক্সট কোন হিম থেকে মন্দাকিনী নদী উৎপন্ন হয়েছে সঠিক উত্তর শতপন্থ টাইগ্রিস নদী নিচের কোন দেশের দিয়ে প্রবাহিত সঠিক উত্তর আফ্রিকার উত্তর পশ্চিম দিকে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ